ননাস মারা যাওয়ার পরে আপনারা অনেকেই অনেক রকমের প্রশ্ন করেছেন তো এরপরে আমি আর এই বিষয় কোনো উত্তর আপনাদেরকে দিতে পারিনি তো সেই বাড়িতে যেহেতু আসলাম তো বাড়িতে যাব কিন্তু আমার হাজব্যান্ড এইবার যাবে না কেননা সে প্রচন্ড রেগে আছে আর আগের কারণটা আপনাদেরকে বলছি তো এখানে কিন্তু আবার আরো একটি ঘটনা ঘটে গিয়েছে সেটা হচ্ছে ননাসের হাজবেন্ড কিন্তু আবার সবাইকে না জেনে বিয়ে করে নিয়েছে পুরুষ মানুষ যে কতটা স্বার্থপর হয় এদেরকে না দেখলে মনে হয় না কখনো পুরুষ মানুষের আসল চেহারা বুঝতে পারবো মাঝে মধ্যে আসলে খুবই ভয় লাগে স্বামী সংসার সন্তান সব পেছনে আমরা কত সময় না ব্যয় করি কত কষ্ট না করি কিন্তু একটা পর্যায় পর কিন্তু পুরুষ সেগুলো সব ভুলে যায় তো বরিশালে আসার পর থেকে প্রতিদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি আসলে আমার ভীষণ ভালো লাগে গরম আমার একদমই পছন্দ না তবে এখন দেশে আসার পরে আসলে আমরা ঝামেলা হয়েছে বৃষ্টির কারণে বাসা থেকে বেরিয়ে হতে পারছি না আমরা যারা শহরে থাকি তাদের জন্য বৃষ্টিটা খুবই আরামদায়ক ঘরের মধ্যে থাকছি বৃষ্টি উপভোগ করছি কিন্তু যারা কিনা গ্রামের বাড়িতে থাকে বাহিরে রান্না করে ওয়াশরুম বাহিরে তো এদের জন্য কিন্তু বৃষ্টিটা অনেক সময় কষ্টদায়ক হয়ে যায় এই বৃষ্টির সময় এসে কিন্তু একদম ঘরের ভিতরে আমরা সকলে আটকা পড়ে গিয়েছি দুই দিন রেডি হয়েছি বাইরে বের হব আর ঠিক ওই মুহূর্তে কিন্তু ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে যায় আর মনটাই খারাপ হয়ে যায় তো কি আর করব ঘরের মধ্যে থেকে যতটুকু পারছি আপনার সাথে ভিডিও শেয়ার করছে এই শাকের নাম হেলেন্সা না জানি ব্যালেন্সা তো যাই হোক শাকের যে হোক না কেন শাকগুলো খেতে অনেক বেশি মজা হয় আলু দিয়ে কুচি কুচি করে আম্মু ভাজি করে এগুলো গ্রামের বাড়িতে প্রচুর হয়ে থাকে আর আমাদের এইখানে এই শাকগুলো অনেক বেশি মজা মানে ঠিক মতো হতে পারে না মানুষ কিন্তু নিয়ে খেয়ে নেয় যেহেতু কতদিন বৃষ্টি পড়েছে তো কেউ আর এদিকটা আসতে পারেনি আর শাকও তুলতে পারে পারিনি তো এই কারণে রক্ষা হয়েছে কয়েকটা শাক আছে আর আমরা এই কারণে এখান থেকে কিছু শাক তুলছি গ্রামের বাড়িতে আজকের দিনটাই আছি তারপরে চলে যাব সেই ব্যস্ত জীবনে তো এর কিছুক্ষণ পরে আসলাম আবার একটু লেবু গাছের এই দিকটাতে একটু দেখছিলাম তো লেবু গুলো কিন্তু অনেক ছোট ছোট এখনো নাকি বাড়তি হয়নি মানে পরিপূর্ণ এখনো কিন্তু লেবু গুলো আসেনি এগুলো মনে হয় কাগজি লেবু মানে ঘেরা এত সুন্দর ফার্স্ট টাইমে পাচ্ছিলাম না তো এরপর হাত দিয়ে একটু চিমড় কেটে নিয়েছি এরপর দেখলাম যে অনেক সুন্দর ঘেরান আসছে এটারই একটা লেবু গাছের চারা কিন্তু আমাদের সাদে হয়েছে তো ওই লেবুগুলো এখনো ছোট ছোট ওগুলো কিন্তু এখনো পরিপূর্ণ হয়নি আর এইখানে একটা বড় লেবু আছিল তো এটা আমার হাজবেন্ড দেখে বলল যে এইটা পারো এগুলোর ভিতরে মনে হয় না যে খুব বেশি একটা রস হয় তবে ঘেরানটাই অনেক সুন্দর মানে ঘেরান দিয়ে হচ্ছে আপনার ভাত খাওয়া হয়ে যাবে এমন একটা অবস্থা আমি তো বারবার শুধু ঘেরান নিচ্ছিলাম আমার কাছে এতটাই ভালো লাগছিল বরাবর কিন্তু আমার কাছে লেবুর অনেক ভালো লাগে কিন্তু টাইমটাতে আমি লেবু মানে সহ্যই করতে পারতাম লেবুর গন্ধ আমার একদম ভালো না ওই সময়টাতে মানে ওই সময় কিন্তু মানুষ বেশি বেশি লেবুর টক খায় বা লেবু খায় যদি লেবু দিয়ে কেউ আমার পাশে ভাত খেতে বসতো আমি সেখান থেকে সরে যেতাম মানে এতটা আমার জন্য কষ্টদায়ক ছিল ওই মুহূর্তে বাবু হওয়ার প্রায় ছয় মাস পর্যন্ত কিন্তু আমার ভিতরে সেই সিমটা ছিল এরপরে এখন সেটা অনেকটাই কমে গিয়েছে লতি ডাল আর তার ভিতরে লেবু পাতা দিলে যে কি ভালো লাগে খেতে আবার সেই সাথে যদি হচ্ছে সমুদ্রের মাছ মনে হয় তো এর ভিতরে কিন্তু লেবু পাতা দিয়ে ভাজলে অনেক মজা লাগে এইখানে লেবু পাতার অভাব নাই তবে ঢাকার শহরে আমি এগুলো খুঁজেই পাই না আসলে তখন বাজারে অসংখ্য লেবু থাকে তবে গাছের পাতা তো আর পাওয়া যায় না তো এরপরে বাসে আসলাম বোরকা চেঞ্জ করেছি কেননা বাইরে বের হব আর সকালে নাস্তা করব এই কারণে আম্মু এর দিকে পরোটা বানাচ্ছে আর সাথে হচ্ছে নেহারি রান্না করেছে যে পায়া ছিল তো ওইগুলো কিন্তু আম্মু আমাদের জন্য রেখে দিয়েছে সেই সাথে গরুর ভুড়ি গরুর মগজ তো এরপরে আসার পরে এগুলো রান্না করেছিল। মায়ের ভালোবাসা বুঝতেই পারছেন যে সন্তান যখন দূরে থাকে তাকে রেখে খেতে সবকিছুতে দিয়ে একটু কষ্ট হয় বা বারবার তার কথা মনে পড়ে আমার কোনো পছন্দের খাবার যখন আম্মু বাসায় রান্না করে তখন ফোনে আমাকে সেদিন বারবার করে বলে তো এই দিকে কিন্তু আমার ছোট বোন রুটি ভেজে নিয়েছে আসলে সবাই অনেক কাজে ব্যস্ত আমরা তো ছোটো বোন সেও এসেছিল রুটি ভাজতে অলরেডি অনেক রুটি ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি এসে আবার কয়টা পরোটা ভাজতেছি কেননা পরোটা দিয়ে নেহারি খেতে আমাদের সবাই ভালো লাগে তবে নানা ভাই নানু তারা আবার রুটি খাবে তো কারণে তাদের জন্য রুটি ভাজা হয়েছে তবে সবগুলোই হচ্ছে আনহেলদি খাবার তো যাই হোক যেহেতু আর বাড়িতে আসছে একটু খাই বাসায় গিয়ে তারপরে আবারও হেলদি খাবার শুরু করব মানে তখন একটু ডায়েট করতে হবে আর বাবু যেহেতু মাসাল্লাহ একটু একটু করে বড় হচ্ছে তো আমাকেও চিন্তা করতে হবে যে কি হবে আমাকে শুকোতে হবে ভাই এই জন্য চিন্তায় মাঝে মাঝে আমার মাথাটা পুরো হ্যাং হয়ে যায় যে আমি কীভাবে শুকাবো ওয়েট বাড়াটা আসলে খুবই ইজি একটু বেশি করে খেলে আর শরীরকে যদি আপনি আরাম দেন তাহলে কিন্তু ওয়েটটা খুব দ্রুত বেড়ে যাচ্ছে কিন্তু ওয়েট কামানোটা আসলে সবার জন্য একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় বাবু হওয়ার আগে আমি জিম করে ওয়েট কমিয়েছিলাম তো এখন সেটাও ভাবছি যে জিম করব কিনা কিন্তু বাবুকে আসলে কোথায় রাখবো বা কার কাছে রাখবো সেটা চিন্তা করছি আপনারা আমার মানসিকতা ভেবে আমাকে অনেকই মেসেজ দিয়েছেন তো যেটা সত্যি ভালো লাগার একটা বিষয় তবে দুঃখের বিষয় হলো আপু যখন মারা যায় তো ওই সময় কিন্তু আপুর হাজবেন্ড মানে ননসের হাজবেন্ড কিন্তু দেশে আসে না কেননা তখন তার মা নিষেধ করেছিল এই কারণে সে কিন্তু বাংলাদেশে আসলো না আপু মারা যাওয়ার ঠিক তিন দিন পরে কিন্তু সে বাংলাদেশে চলে আসে তো এরপরে আপু মারা যাওয়ার সাত দিন যেতে না যেতেই আশেপাশের মানুষ বলেন এবং আপু মানে ননাসের শাশুড়ি কিন্তু ওই তারা ছেলের উপরে জোর খাটায় তো ছেলে ফার্স্টে রাজি হয় না তারপরে কি আর করবে সবাই যেহেতু বলছে বিয়ে করার জন্য আর ছেলেদের মন বুঝতেই পারছেন এরপরে সেও রাজি হয়ে যায় তো যাই হোক তারপরে গিয়ে একটা বিয়ের প্রস্তাব আসে আর এটাই হচ্ছে গিয়ে মত দেয় আর ওখানে কিন্তু বিয়েটা হয়ে যায় তো এই কথা কিন্তু মানে আমাদের এখানে আমরা কেউই জানতাম না কিন্তু আমাদের কাছেই থাকতো মানে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে যেহেতু ওরা খুবই ছোট তো এই কারণে কিন্তু ওখানে রাখে নাই তো ওই জন্য কিন্তু ওই দিকের খোঁজখবর আমাদের রাখা হয় নাই আরে ভাই মাত্র সাতটা দিন হয়েছে মারা গিয়েছে আপু তো সব চিন্তা তো আমাদের মাথাতেই আসে নাই নরসের একটা মেয়ে আছে ওর বয়স এখন তিন বছর চলছে যেহেতু বিয়ে হয়ে গিয়েছে তো এখানে আর কিছু বলার থাকে না এরপর ননসের যে ছেলেমেয়ে আছে ওদেরকে কিন্তু ননাসের হাজবেন্ড ইচ্ছে করে নিয়ে যায় বাসা তার কথা হচ্ছে তার ছেলে মেয়ে তার কাছেই থাকবে তো এটা বেশ ভালো কথা এমন কথা শুনে কিন্তু আমরা ভীষণ খুশি হয়েছি কারণ ছেলে মেয়েগুলো মায়ের ভালোবাসা পাচ্ছে না বা পাবে না তো বাবার ভালোবাসা এবং বাবার ছায়াটা যদি ওদের মাথার উপরে থাকে ভবিষ্যতে ওদের জন্যেই ভালো হবে তো বিয়ের বিশ পঁচিশ দিন যেতেই কিন্তু যে মহিলা আসছে নতুন বউ হয়ে তো ওই নিয়ে নাকি অনেক রকমের হিসেব নিকাশ শুরু করেছে তিন বছরের বাচ্চা মেয়েটা প্রতিদিন নাকি ওর জন্য আধা কেজি করে গরুর দুধ রোজ করা হয় তো এটা নাকি বিভিন্ন রকমের হিসাব মানে দুধ এত আনা যাবে না এক প্রকরে আনতে হবে মানে এরকমের আসলে অনেক রকমের কথাবার্তা বাচ্চাদেরকে ঠিকমতো খেতে পর্যন্ত দেয় মানুষের হাজব্যান্ড এবং সেই মহিলা কিন্তু একসাথে টেবিলে বসে খাওয়া দাওয়া করে উঠে যায় বাচ্চাগুলো খেয়েছে কি খায়নি এগুলো কিন্তু মানে কারো দেখার সময় নেই আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে ননাসের জন্য যা আছে উনি ভীষণই ভালো তো এই কথাগুলো কিন্তু উনি জানিয়েছে ফোনে এরপরে আমার শ্বশুর এবং এখানের কয়েকজন মান্য কোনো লোক গিয়েছিল কিন্তু কেউ আসলে কিছুই করতে পারবে না কারণ উনি বিবাহিত তিস্তি তাই ওনার যা মন চলে তাই করবে আর ওনাদেরকেও আসলে ওই মহিলা অনেকভাবে অপমান করেছে কথাবার্তা দিয়ে এরপরে ছেলে মেয়েগুলোকে আমার শ্বশুর নিয়ে আসতে চেয়েছিলো তো একটা ছোটো বিচার হয়েছে বলা যায় তো ওই বিচারে কিন্তু তখন আমার ননাসের হাজবেন্ড বলেছে যদি আপনি ছেলেমেয়েগুলোকে নিয়ে যান তাহলে সমস্ত দায়িত্ব আপনার মানে সে জায়গা সম্পত্তি বলেন মানে কোনো কিছুই শেয়ার দিবে না ভবিষ্যতে বল যে কষ্ট করে হলো আমার এখানে ওদেরকে থাকতে হবে এখানে ওদেরকে আমি মানুষ করব আমি যেমনি পারি না কেন

উনি আবারও বিয়ে করে নিল তো কি একটা অবস্থা আবার তার উপর বাচ্চাগুলোর উপর একটা টর্চার শুরু হয়ে গিয়েছে আমাদেরও যে আসলে কিছুই কর নেই সব দিক থেকে হাত পা বাঁধা তবে সবাই অনেক বেশি কষ্ট পাচ্ছে তো যাই হোক কি আর করব মন খারাপ নিয়ে আজকে ভিডিওটা শেষ করছি এতগুলো কথা বলার পরে আমার মনটা আসলে খারাপ হয়ে গেল ভিডিওটা আমি এখানে শেষ করে দিই আর বাবার বাড়িতেও আসলে আজকে আমাদের লাস্ট ডে ইনশাল্লাহ আবারও আসা হবে তো জানি না কবে তবে কালকে একটা ভিডিও আসছে তো আল্লাহ হাফেজে ভালো থাকবেন সুস্থ থাকবেন assalomu alaykum